চাঁদপুরের ভক্তর মাছ কোনো বাচ্চারই নেই, এটা অরিজিনাল ভক্তর মাছ। বেশার কম হয় যেমন যে জায়গায় বেশি সে জায়গায় কম হয় নাই, এটা বলতে ভুল আমি দেবো। এটা এটা চাঁদপুর এটা পরিষেবা মিথ্যা কথা নেই। যেমন একদম 1150, একদম 1520, একদম বলতে পারল নেবে আমার থেকে দে দেখে চাঁদপুর। যেমন এটা কেজির নিচে, হ্যাঁ হ্যাঁ কেজির মাছ দেখা দিকা 1350 টাকা দিচ্ছে আমি, কেজি তো বাইরে 200-150 টাকা বাইরে গেছে এই কদিন দুই দিনে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাবা, এই যে ফোন আসছে কিনা চলছে এই মাত্র 20 টাকা বিচ্ছি বাবা, এই মাত্র এদিকে আসেন মাছ নিয়ে না, এদিকে আসেন আপনি, এদিকে আসেন এদিকে আসেন। কত করে ধরুন ১৫০ টাকা কমের লিখা আমি আমি এক কথা, আপনি মাছ নিয়ে না, আমার তো নিয়ে না, আমি আমার তো নিয়ে না মাছ কয়টা লাগবো না, না 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 না। কত করে কত বলছিল, কত বলছিল বাসার ভাই? ১৪৫০ আপনি কত বলছিলেন? আমি একদম 1520 টাকা বলছি। আর কি লাভ হইব না? না লাভ হয় না, লাভ লাভ হইব না। কাস্টমার ভিড়েন না বাসার ভাই, বাসার ভাই কাস্টমার ভিড়েন না ভাই, কাস্টমার ভিড়ে ভাই জানে আগা চলে ফিরতে দিব। আমি তো লোসকার নাম্বার দিব না কাস্টমারের, বাইক করে ডাকা আন না কাস্টমার খাওয়াই তারবো না। আমার ফেরা দেয় দাঁড়াইছি এখানে, এই যে গলা ভাঙতে আছি সকাল উঠাইছি, ভোর পাঁচটা বোধ হয় দাঁড়াইছি, যদি 20 টাকা লাভ না হয় তা আমি বিক্রি করবো কেমনি? আমার লাভ হয় তুই 10 টাকা 20 টাকা 10 টাকা, এই জন্য ব্যস্ত বুঝি। আচ্ছা বাসার ভাই একটু একটু কথা বলি ভাই, ভাই বলেন কি খবর, একটু মাছের বলেন, অনেক দেখলাম তো দাম দাম মূলাইছে বা আপনি দাম চাইছেন, ইলিশ মাছের খবর কি একটু বলেন, ইলিশ মাছটার খবর কি? ইলিশ মাছের ভাই এখন দাম মাছ একটু নদীতে কম কম, এইখানেও দাম একটু বেশি বেশি, অনেক কাস্টমারে আমাকে দবাব দিত, আমাকে দবাব চায় না, এখান থেকে দবাবের কিছু নাই। একটা কথা বলি, আপনার তো কারণ বাজার মধ্যে ভাইরাল বাসার ভাই নাকি? আচ্ছা 5,750 টাকা, 5,749 টাকা, 1 টাকা বেশি দিই বাসার ভাই। ও ভাই জেলেরা যে মাছ ধরে তাদের সাথে যোগাযোগ হয় আপনাদের? 100% ইনশাআল্লাহ, আমাদের দেশি মাছ না, চাঁদপুর আমার বাড়ি, তাহলে আমি তাহলে যোগাযোগ হয় না, আমাদের যোগাযোগ আছে না। আচ্ছা আচ্ছা, মাছ কোন সময় বেশি বা কোন সময় কম আমরা সবার সব কয়েকজনের ফোনের জন্য জমা না, আগে সিনা সিটি দিয়ে মানুষের কথা খবর লিখত। আচ্ছা এখন তো ফোনের দিয়ে ভালো ভাই এই দামে আছে মাছ, মানে পদ্মার মাছ সামান্য ডিম হবে, সামান্য মাছ ডিম হবে, পদ্মার মাছ বেশিও হয় ডিম, বেশিও আছে কমও আছে। আপনি এটা চান, এটা বলতে চান, এটা চাঁদপুরের? এটা চাঁদপুরের ভাই। আচ্ছা এটা কই? এটা চাঁদপুরের, ওটা বরিশাল। আচ্ছা বরিশালের মাছটা কিভাবে সেম একটু বলে দেন? বরিশালের চাঁদপুরে এক সেম কেনাকারি মাছ, মানে সেম কেনাকারি বেশি দূর পাক না, আসি না একদম 1520 টাকা কাস্টমার আসি দর্শক। আচ্ছা চট্টগ্রামের মাছটা কিভাবে চিনবো ভাই? চট্টগ্রামের চট্টগ্রামের মাছ হচ্ছে এই 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 যে মাছটা, এতে গাড্ডা আছে না, এটা এটা অর্ধেক থাকো গা, মানে চিকন থাকো, চিকন চিকন থাকো, গেল এক মাছের মাথা থাকবো এরকম লম্বা। আচ্ছা 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 বুঝলেন। আচ্ছা আর ওটা 250 লাল দিক মারবো, লাল লাল দিক মারবো। আর মাছ কি বড় থাকবে? লোনা মানের মাছ, মাছ কি লম্বা থাকবে? মাছ লম্বা থাকবে তাই না? হ্যাঁ এই তিরাঙ্গা ফোন তার, এটা তিরাঙ্গা পাইয়া মাছ, সিটাঙ্গের মাছ না? আচ্ছা প্রিয় দর্শক দেখা যাক আসার ভাই এটা কত হয়েছে? এটা 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 বেশি একদম 1150, একদম 750, একদম 750, এটা একদম 750 জি, 750 কিরা মাশাল্লাহ।
তো বাসার ভাই ও ভাই দর্শক আর একটু ইনফরমেশন দেন যে ইলিশের সিজনটা কখন শুরু একটু বলেন ইলিশের সিজন এখনই সিজন কিন্তু এবারে মাছ একটু কম মাছ কম কারণে যেমন দামটা একটু বেশি মানে আপনি বলতে পারে মাছে পানি নাই নদীতে পানি কম পানি যদি কম থাকে ইলিশ মাছ যত ছোট হবে বেশি অত ইলিশ মাছ দৌড়ায় বেশি ইলিশ মাছ অনেক দৌড়ায় ডাকে ডাকে আচ্ছা আচ্ছা পানি বেশি হইলে ডাকলে দৌড় দৌড় ইলিশ মাছে আচ্ছা যাক এই জন্য দাম ইলিশ মাছ বেশি হয় ওই কারণে পানি যত বেশি হইব ছোট বাড়বো নদীতে মাছও বাড়বো ইলিশ মাছও বাড়বো ইলিশ মাছও বাড়বো আচ্ছা আর একটু বলেন ইলিশের সিজনটা কতদিন থাকবে আর আর এক দেড় মাস থাকবে খাইতে পারি দেখতে পারি দুই কেজি আড়াই কেজি মাছ আমরা দেখি দেই কিন্তু এই যে এই আওয়ামী লীগের সরকার আইসে পর্যন্ত মনে করে ইলিশ মাছটা বড় মাছ বন্ধ দেওয়ার কারণে বাইশ দিন বন্ধ দেওয়ার কারণে ডিম ছাড়িয়া মাছটা বড় হয় এই জন্য বড় বড় মাছ খাইতে পারতেছি আল্লাহর দানীয় জিনিস তবে আওয়ামী লীগের এই একটা শেখ হাসিনা একটা অবদান আছে এই কারণেই মনে করেন মাছটা বড় হইতে আছে ওই যে বাইশ দিন বন্ধ এই জন্যই মাছটা বড় হয় মাছটা বড় হয় ডিমও যায় ডিমও যায় ডিমও অনেক মানে খুবই ভালো হয় এটা বন্ধ করে দিছে সরকার আচ্ছা এই বন্ধ করাতে মাছটা আল্লাহ দিলে আল্লাহর এটা বেশি হইতে মতো মানুষ সরকার বন্ধ দিচ্ছে বন্ধের কারণে শেখ হাসিনা একটা বুদ্ধি আল্লাহ জ্ঞান দিয়ে তার জ্ঞানের কারণে মাছের দাম মাছ খাইতে পারতাম আচ্ছা বলেন এটা বলেন এটা ভাই বেশি আপনার দাম থাকবে 1650 নেবেন একদম 1520 টাকা একদম কোনো দিকে দিও দাম মাছ হাতে ধরে একটু টেকাদা ঠকবেন না জিনিস ও ঠকবেন এর অরিজিনাল ফোন দাম অরিজিনাল ফোন দাম হ্যাঁ ভাইয়া আমি কিভাবে চিনবেন আমি চিনে দিব না চিনলাম না এরা আমি তো এটার জ্যোতিষী যেটার যে যেই কাজ করে ওটাই হয়ে জ্যোতিষী হয় যে যেই কাজ না করে জ্যোতিষী হয় না আপনি যেই কাজ করেন আপনার অভিজ্ঞতা দাম বেশি দেয় নেই দাম বেশি আমি কি করবো আপনি কি করবেন আচ্ছা দেখা যাক তো যেটা বলতে চাইছেন যে মানে মোটামুটি এখনো এক দেড় মাস পর্যন্ত ইলিশ মাছ মানুষে পাবে পাবে ইনশাল্লাহ মানে ভরপুর গরিবে খাইবো দুনিয়ায় খাইবো সবাই খাই সবাই খাইতে পারবে আর ইলিশ মাছটা আল্লাহর দানীয় এমনই জিনিস এটা খাইবই মানুষে দেখেন আপনি গরুর মাংস মানুষে খাওয়া বন্ধ করছে 300-200 টাকা আরম্ভ করছে গরুর মাংস 700 টাকা কেজি কেউ খাওয়া বন্ধ করে না 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 চিংড়ি মাছ 50 টাকা কেজি তো না ওই 700 টাকা কেজি খাওয়া বন্ধ করে না না ইলিশ মাছ 60-100 টাকা কেজি ছিল কেজির মাছ ছিল মানে কেজি বেশি নেই আগে কত কেজি ফর থাকে সেই মাছ এখন মানে 3000 থেকে ইলিশ মাছ খায় কেজি কেজি খায় এখন ইলিশ মাছ খাওয়া বন্ধ করে না আর এটা আল্লাহর এমনই একটা নেওয়ামত আল্লাহর এমনই একটা নেওয়ামত এটা খাইব এটা রোগ আছে কিন্তু অ্যালার্জি এটা এটা খাইলে অ্যালার্জি হয় এটা খাইলে মনে করেন মানুষের কয়েকটা রোগ হয় দু একটা ইয়া হয় অ্যালার্জি কারণেই বেশি না তারপরও খায় কি কারণে খায় মজা এটা মজা মজা আল্লাহর দানীয় জিনিস স্বাদ বেশি হ্যাঁ স্বাদও দিছে আল্লাহ আর খায়ও বেশি খায়ও বেশি মানে অ্যালার্জিও বেশি আবার মানুষের ওষুধও খায় একটু খায় মানে খায় বেশি বুঝতে পারছি এটা খাওয়া বন্ধ করে না চিংড়ি মাছ খাওয়া বন্ধ করে না চিংড়ি মাছ খাওয়া বন্ধ করে না 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 খাওয়া বন্ধ করে না 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 এটা খায় বেশি ঠিক আছে খাওয়া স্বাদ বলে দেন আন্টিরে বলে দেন মনে রাখবো তুমি এটা খায় খাইলো কেজি আছে এটার দাম দাম তাহলে 1650 নেবেন একদম 1520 টাকা একদম ভাই অনেক কথাই তো বলছেন ভাই বলছি ভাই যেটা সত্য এটাই বলছি কোন মিথ্যা কথা বলি নেই আর আমার আমি কথা বলছি আপনি মেমোরিতে ঢুকাই দেন আপনি মেমোরিতে ঢুকাইবেন হিসাব দর্শক মেমোরিতে ঢুকাই দেখবো দিন আসলে কি সত্য না মিথ্যা প্রিয় দর্শক কারণ বাজারের বাসার বাড়ির কাছ থেকে শুনতে পাচ্ছেন দর্শক আজকে বৃহস্পতিবার এবং আজকে থেকে 3 তারিখ না 7 তারিখ 7 তারিখ 7 তারিখ বৃহস্পতিবার 7 তারিখ তো বাসার ভাই ভাই অনেক কষ্ট করতেছেন না না কামই তো কষ্টের ভাই কামই কষ্টের কষ্ট করতেই তো ইলিশ মাছ যেন নিতে পারে আপনার যেহেতু চাঁদপুর এবং পদ্মার ইলিশগুলো বিক্রি করেন যদি কেউ খাইতে চান হয়তো একটু বেশি দাম চাঁদপুর বরিশালে মাছটা একটু বেশি দাম এটাই হলো ফরমান মাছ ভালো খাইতেও স্বাদ যেমন টাকাও ঢকবেন না জিনিসও ঢকবেন না কত গ্রাম বিক্রি করছিলেন এটা ভাই কত গ্রাম ছিলেন 750 মাশাল্লাহ বিক্রি করেন বাসার ভাই আগে বিক্রি করেন 750 করে লাগাইছে
দর্শক 750 করে লাগাইছে 640 টাকা দেন 640 মাশাআল্লাহ 643 টাকা 40 টাকা দেন 640 সরি ভাইয়া ভাই 750 750 কত 60 টাকা দেখেন জিরো করেন 750 করে দেন 750 960 টাকা দেন 960 আবারও বিক্রি হচ্ছে দর্শক সরাসরি চলছে চলছে ইলিশের মেলা মাশাআল্লাহ ইলিশের মেলা ইলিশের মেলা হ্যাঁ এটা একটা ইলিশের মেলা বর্তমান এই যে 960 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ এরকম বৈশাখে ভাত খাই তো বৈশাখে এখন বন্ধ করে দিতে বৈশাখ বন্ধ করে দিছে একাদেরই বন্ধ করতে ওই যে বৈশাখ কেউ খায়েন না আসল বৈশাখ খাওয়ার ভালো না 960 টাকা দাদা ইলিশ বিক্রি করেন বৈশাখও বন্ধ করছে এখন একটা ইলিশের মেলা এই বর্ষাকালে সবাই খায় ইনশাআল্লাহ এখন কি ইলিশের মেলা নাকি একাই ইলিশের মেলা ফুল সিজন ইলিশের মেলা এই ফুল দুই মাসে একটা ইলিশের মেলা এটা কি ইলিশের মেলা তো তবে কারণ মাদারি সবতে ইলিশের মেলাটা বেশি ইনশাআল্লাহ এটা গ্যারান্টি আচ্ছা যাক সবতে ইলিশের মেলা 750 করে নাকি হ্যাঁ 750 মাশাআল্লাহ বাইরে মাছ দেন বাইরে মাছ দিয়ে লন আগে মাছ দেন মাছ বাইরে কয়টা ভাই মাছ একের মাছ দিন ধরা ও যে দিতে দিতে আছে আচ্ছা ভাই এটা দিতে এটা দিতে 10 টাকা দিতে কত ভাই হিসাব করেন হিসাব করেন দুইটা দুইটা না না দুইটা কেউ 10 টাকা কেউ 5 টাকা নাকি দুইটা ইলিশ দুইটা নে 10 টা নে 5 টা নে দেড় দা দাম হলো ভাই আমরা এক কবেছি আবার বলবেন বাসা গিয়ে লাগলে কাটতে দিই আমি কোনো সমস্যা নাই বাসা কাটতে দিয়েছে আমার মনে দিই মাছ নিয়ে দিই হ্যাঁ হ্যাঁ মাছ বাসা বাসা দিই অনেক অনেক লোকে ইয়া করে অর্ডার দেয় যে কাটতে দেন তুমি কাটতে দিয়ে দেন কাটতে দিয়ে দেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তাই না আবার যদি বলে রান্না বাড়া শিখাই দেন হেরো শিখাই দেন দেখছো কথা কি এটা কেজি 1150 একদম আমার শুনে 20 টাকা দিন 1150 একদম 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 1150 এটা দিন ছাড়া আর এরা দর্শক বিক্রি করছিল 750 সরাসরি দেখুন 750 করে লাগাইছে মাশাআল্লাহ বড় বড় দিকে দি দের কিতে বড় দিকে 750 করে বিক্রি হচ্ছে মাশাআল্লাহ এই যে যে 750 করে ভাই দা বেশি একদম আমি দাম গ্রাম বেশি ভাই একদম কত করে বেচছেন একদম 1150 একদম 1150 1200 বেশি সকালে এখন 1150 অল্প আছে সেজন্য পরে আরো দাম বাড়বে কেজি অল্প আছে সেজন্য ব্যস্ত তো বাসর ভাই ও ভাই আপনার কি আর কি বলার আছে ভাই অনেক কথাই তো বললেন বাসর ভাই ও ভাই কি বলার আছে আর দর্শকের দর্শকের বলা আছে যদি ভালো জিনিস খাইতে চান একটু দাম হবে বেশি আর যদি একটু অন্য জায়গায় ফিরাইঙ্গে মাছ খাইতে চান দাম হবে কম খায় সাথে একটু কম খাইবেন কদম খেলে ভালো স্বাদ পাইবেন এক কথা আর যদি আমার নাম্বারে দেখবো সময় যোগাযোগ করবেন ভালো মাছ খাইতে দিলে কদম তাৎপরের মাছ আমার নাম্বার হচ্ছে 01717 33 43 06 আমার এই নাম্বার দেখুন সময় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার জন্য প্রস্তুত থাকবো সুপ্রিয় দর্শক দেশ থেকে দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা বিদায় নিচ্ছি বাসার ভাই নাম্বার দিয়ে দিলাম মাছ লাগার জন্য অবশ্যই যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম।